আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়েছি। আজ আপনাদেরকে দারুণ একটি টিপস দিব, যে টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারে লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, অনেকেই কাঁচা আম দিয়ে আচার দেয়, আবার অনেকে আছে যে কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খেতে খুব পছন্দ করে। তবে বন্ধুরা, আমি কিন্তু কাঁচা আম দিয়ে খাওয়া দাওয়ার উপর কোনো টিপস দিব না, তাছাড়া আমি কাঁচা আম দিয়েও কোনো প্রকার টিপস দিব না। আমি যে বিষয়টার উপর টিপস দিব তা হচ্ছে, কাঁচা আম ব্যবহার করার পরে এর যে বীজগুলো আছে, যা আমরা সাধারণত ফেলে দিই, সেই বীজ নিয়েই আপনাদেরকে আজকে টিপস দিব। এই বীজ যে আমাদের জন্য কতটা উপকারী তা আমার আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটি আম কেটে নিয়েছি। এরপরে আমি এই আম থেকে বীজ আলাদা করে নিব। আমি একটি আমের বীজ এভাবে নিয়েছি। এরপরে বন্ধুরা একইভাবে আমি আরও তিন চারটি আমের বীজ এভাবে বের করে নিব। আজ আমি এই বীজ দিয়ে যে জিনিসটি তৈরি করে দেখাবো, সেই জিনিসটি ছোট বড় সবার জন্যই খুবই উপকারী। বন্ধুরা দেখুন, আমি এখানে চার পাঁচটি আমের বীজ নিয়েছি। এভাবে করে আপনারা চার পাঁচটি আমের বীজ নিয়ে নেবেন। আর তারপরে যে কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে, এই আমের বীজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন যতটা ছোট করে কাটতে পারবেন ততটা পরিমাণ ছোট করে কেটে নেয়ার। বন্ধুরা, আমি যে জিনিসটি তৈরি করব, এই জিনিসটি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এই জিনিসটি তৈরি করা যায়। যেহেতু এখন সবার ঘরেই কাঁচা আম থাকে, তো আপনারা কাঁচা আমগুলো যখনই কাটবেন এই বীজগুলো ফেলে দেবেন না। এই বীজগুলো দিয়ে আমি যে জিনিসটি তৈরি করে আপনাদেরকে দেখাবো, আপনারা সেই জিনিসটি তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো আমের বীজ কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে ছোট করে কেটে নেবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, এই বীজগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি পানি দিয়েছি, আর এরপরে আমি হাত দিয়ে ঘষে ঘষে এই বীজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি পানি চেঞ্জ করে দুই তিনবার এই বীজগুলোকে ধুয়ে নেন, তাহলে দেখবেন যে এগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দুই তিনবার এই পানিগুলোকে চেঞ্জ করে ধুয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি এখানে বীজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে ধুয়ে নেবেন। আর তারপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে, একটি ব্লেন্ডার জার নিয়ে নিতে হবে। এরপরে ব্লেন্ডার জারে এই বীজগুলোকে দিয়ে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করার সময় যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হচ্ছে, এই বীজগুলো দিয়ে আমরা মূলত জুস তৈরি করব। আর এই বীজের জুস তৈরি করার জন্য এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি। আপনারা যখনই ব্লেন্ড করবেন তখন অবশ্যই এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করছি, তবে আপনারা কিন্তু পাটায়ও এই বীজগুলো বেটে নিতে পারেন, তারপরে আপনারা এক্সট্রা পানি অ্যাড করে দিয়ে জুস মতো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁচা আমের বীজের জুস তৈরি করে নিয়েছি। তবে এই জুস কিন্তু আমরা খাবো না, খাওয়ার কোনো কাজে ব্যবহার করব না, এটা আমরা অন্য কোনো কাজে ব্যবহার করব। সেই কাজটা কি দেখতে হলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখন দেখুন, আমি একটি পাত্রের ভেতরে কিছুটা এই জুস ঢেলে নিচ্ছি। প্রায় হাফ কাপের মতো জুস আমি নিয়েছি। আর এরপরে আমি এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে মেথি পাউডার বা মেথি গুঁড়ো। এই মেথি গুঁড়ো এখন আমি এই জুসের ভিতর দিয়ে দিব। আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে মেথি পাউডার কিনতে পেয়ে যাবেন। আর মেথি পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা আস্ত মেথি একটু গরম করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি দুই চা চামচ পরিমাণ মেথি পাউডার দিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি আরেকটি উপাদান দিয়ে দিব, আর সেই উপাদানটি হচ্ছে কফি পাউডার। বন্ধুরা দেখুন, এখানে আমি এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি। আমি যে উপাদানগুলো এখানে ব্যবহার করছি, অবশ্যই আপনারা সেই উপাদানগুলো ব্যবহার করবেন, তাহলে আমি যে জিনিসটি তৈরি করছি তা একদমই কার্যকরী হবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তো কফি পাউডার আর মেথি পাউডার দেওয়ার পরে আমি কিন্তু সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু জুস এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের তৈরি করা মিশ্রণটি যদি ঘন হয়ে যায়, তাহলে আপনারা নর্মাল পানিও এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এই তিনটি উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে আরেকটি উপাদান দিয়ে দিব, যে উপাদানটি খুব উপকারী, আর সেই উপাদানটি হচ্ছে ক্যাস্টর অয়েল। বন্ধুরা, আপনারা সবাই হয়তো বা জানেন যে ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলকে কালো করতে, চুলকে লম্বা করতে, চুল করা বন্ধ করতে এই ক্যাস্টর অয়েল খুবই ভালো কাজ করে।
আপনারা আপনাদের আশেপাশে যে কোনো কসমেটিক্সের দোকানে এই ক্যাস্টর অয়েল কিনতে পেয়ে যাবেন। এই ক্যাস্টর অয়েল সরাসরি কখনো চুলে লাগাতে হয় না, এই ক্যাস্টর অয়েল তেলের সাথে মিশিয়ে অথবা কোনো হেয়ার প্যাকের সাথে মিশিয়ে তারপরে চুলে লাগাতে হয়। বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের জন্য কি তৈরি করে দেখাচ্ছি। আমি একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাচ্ছি। যে হেয়ার প্যাকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, এই হেয়ার প্যাক পেকে সাদা হয়ে যাওয়া চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা এখানে আমি এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে নিব। আমি যেভাবে আপনাদেরকে আজকে এই হেয়ার প্যাক তৈরি করে দেখাচ্ছি, আপনারা যদি ঠিক এভাবে করে তৈরি করে ব্যবহার করেন তাহলে যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদের চুল পাকা একদমই বন্ধ হয়ে যাবে, চুলগুলো একদমই গোড়া থেকে কালো হবে। বন্ধুরা আমরা এখানে যে আমের বীজের জুস তৈরি করে ব্যবহার করেছি সেই জুসটি আমাদের চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে। আমের বীজ যদি চুলে ব্যবহার করা যায় তাহলে চুল একদমই গোড়া থেকে কালো হয়। চুলকে কালো করার সাথে সাথে আমের বীজ আরও যে কাজটি করে তা হচ্ছে আমের বীজ ব্যবহার করলে মাথার খুশকি একদমই দূর হয়ে যায়। কারো মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে সেই খুশকির সমস্যা একদমই দূর হয়ে যায়, এছাড়াও চুল পড়া একদমই বন্ধ হয়ে যায়। বন্ধুরা আমের বীজের সাথে আমি আজকে যে উপাদানগুলো দিয়ে এই হেয়ার প্যাকটি তৈরি করেছি, এই হেয়ার প্যাকটি খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক যা চুলের সব ধরনের সমস্যারই সমাধান করে। আপনারা আমের বীজ ফেলে না দিয়ে এভাবে তৈরি করে ব্যবহার করুন। এখন আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে ব্যবহার করবেন। আপনারা গোসল করার অন্তত এক ঘন্টা আগে এই হেয়ার প্যাকটি আপনাদের পুরো চুলে লাগিয়ে নেবেন। এরপরে যখন গোসল করবেন অবশ্যই খুব ভালো করে শ্যাম্পু করে গোসল করে নেবেন। সপ্তাহে অন্তত একবার এই হেয়ার প্যাক আপনারা আপনাদের চুলে লাগাবেন। যদি আপনারা একবার এই হেয়ার প্যাক আপনাদের চুলে লাগান তাহলে আপনাদের যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের সাদা চুলগুলো একদমই গোড়া থেকে স্থায়ীভাবে কালো হবে, আর বন্ধুরা চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি দূর হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।